করোনার এই সময়ে ব্যাংক ঋণ নিয়ে মোবাইল ফোন ল্যাপটপ কেনায় ঋণ সুবিধা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ডিজিটাল যন্ত্র কেনাকাটায় উৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে ভোক্তা ঋণে ল্যাপটপ, মোবাইল ফোন, কম্পিউটার ও ট্যাব কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা বাড়ানো হয়েছে। এতে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঋণ করে এ সময় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠা মোবাইল ফোন ও ল্যাপটপের মতো সামগ্রী কিনতে পারবেন। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, করোনা মহামারীর কারণে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই বর্তমানে অনলাইনে ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ডিজিটাল যন্ত্রের ব্যবহার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ হতে সার্কুলারটি জারি করা হয়েছে এবং এটি হচ্ছে প্রুডেন্সিয়াল রেগুলেশন ফর কনজিউমার ফিনান্সিং। এই সার্কুলারে বলা হয়েছে, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান থাকায় শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপকল্প ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে নির্ভরযোগ্য ডিজিটাল অভিগমন ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ মানব সম্পদ উন্নয়নে ICT খাতে অর্থায়নকে উৎসাহিত করা হচ্ছে। এবং এই সার্কুলারে আরো বলা হয়েছে, ভোক্তা ঋণের আওতায় গ্রাহকের অনুকূলে ডিজিটাল ডিভাইস যেমন ল্যাপটপ, মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাব ইত্যাদি ক্রয় বাবদ ঋণ বিতরণের ক্ষেত্রে বিদ্যমান ঋণ মার্জিন অনুপাত 30:70 এর পরিবর্তে সর্বোচ্চ 70:30 অনুপাত অনুসরণ করা যাবে। অর্থাৎ এতদিন একজন গ্রাহক 1,00,000 টাকার ল্যাপটপ কিনতে 30,000 টাকা বা 30% পর্যন্ত ব্যাংক ঋণ নিতে পারতেন। অর্থাৎ যদি একটি ল্যাপটপের দাম হতো 1,00,000 টাকা, তাহলে তিনি 30,000 টাকা লোন পেতেন এবং 70,000 টাকা তাকে নিজের কাছ থেকে খরচ করতে হতো। বর্তমানে এখন সেই সীমা বাড়িয়ে 70,000 টাকা বা 70% করা হয়েছে। অর্থাৎ একটি ল্যাপটপের দাম যদি 1,00,000 টাকা হয়, তাহলে তিনি 70,000 টাকা ব্যাংক লোন পাবেন। তবে বেশিরভাগ ব্যাংক ছোট অঙ্কের এসব ঋণ দেয় না, কারণ এসব ঋণের গড় পরিমাণ 50,000 টাকা। খুচরা ঋণে নথিপত্র তৈরিতে অনেক খরচ লেগে যায়। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার ফলে ব্যাংকগুলো এসব ঋণে এগিয়ে আসবে বলে আশা করছেন শিক্ষার্থীরা। এসব ছোট ঋণের জন্য ব্যাংকগুলোর পৃথক সেবা পণ্য চালু তাগিদ দিয়েছেন শিক্ষার্থীরা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।